আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি আমাদের এদিকে আর একটা মাঠ হচ্ছে যে মাঠে ভুট্টা লাগানো হয়েছে তো ভুট্টা লাগানোর সময় আমি আসতে পারিনি তো আজকে ভুট্টা দেখতে আসলাম তো এক সাইডে বের হয়েছে আর এক সাইডে বের হয়নি তো এখন দেখতে পারছেন যে কি অবস্থায় রয়েছে আর ওই সাইডে ঘাসের বই এর আগে একটা ভিডিও করছিলাম তো চলুন দেখাই আপনাদের উপরে এই ভুঁইটার কি লাগানো হয়েছে আজকালের ভিতরে লাগানো হয়েছে ওনায় তো এই ঘাসের ভুঁই থেকে আমরা কিছুদিন আগে ঘাস কাটছি যার কারণে ঘাস এখনো বড় হয়নি আর আমরা এখন যাচ্ছি একটু দূরে একটা ভুঁই চাষ করতে হবে তো চলুন আমরা আপনাদের দেখাই তো সসার আসার এই রকম বাগান কিন্তু দেখা যায় না আমাদের এই সাইডে একটু আছে আর আর একটা বাগানে ছবি আপনাদের দিয়েছিলাম মানে অসাধারণ আসলে এত খেজুর গাছ আসলে পাওয়া যায় না বর্তমানে একসাথে তো এই খেজুর গাছে আপনাদের একটা ভিডিও দেবো যেহেতু শীতকাল চলে আসছে শীতকালীন খেজুরের রস সহ খেজুরের গুড় তৈরির একটা ভিডিও আপনারা পাবেন আসলে বাগানটাও অসাধারণ খুবই সুন্দর এখানে এসতে অনেক ভালো লাগছে তো গ্রামীণ এই সব মনোরম দৃশ্য আসলে গ্রামে যারা বসবাস করেন তারাই শুধু এইগুলো বোঝেন আর যারা গ্রামের বাইরে থাকেন তারা তো এই জিনিসগুলো আসলে পাবেন না তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ